কিছুদিন আগে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন ভারতের মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে। সঙ্গে ছিলেন তার প্রেমিক শুভম। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়ি। গাড়িটি উল্টে পানিতে পড়ে যায়। এ সময় দরজা বন্ধ থাকায় তারা বের হয়ে আসতে পারেননি। দুজনেই প্রাণ হারালেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে। কিছুদিন আগে ঈশ্বরী এবং শুভমের বাগদান হয়েছিল, আগামী মাসে তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই চিরবিদায় নিলেন এই হবু দম্পতি। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গত সোমবার ভোরে আরপুরা এবং হাতফাতে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় এই প্রেমিক যুগলের গাড়ি। এরপর ওই গাড়ি খাদে পড়ে যায়। এতে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুনীল চৌধুরীর প্রেম আছে সাইড এফেক্ট সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল ঈশ্বরীর। গোয়া যাওয়ার আগে বেশ কিছু হিন্দি এবং মারাঠি প্রজেক্টের শুটিংও শেষ করে গেছেন তিনি। পর্যায়ক্রমে এগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে।